হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে যে আমরা জেনপাসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আজকে একটা বড় আপডেট এসছে এবং সেই আপডেটটা কিন্তু তোমাদের জন্যই বোর্ডের তরফ থেকে দেওয়া রয়েছে। এবং অবশ্যই তোমরা কি করবে, আপডেটটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। ভিডিওর যেটা আমি তোমাদের উদ্দেশ্যে যেটা তৈরি করছি, এই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আপডেটটা কী এসছে সেটা আমি তোমাদের প্রথমে বলে নিই। এক্ষেত্রে বোর্ডের তরফ থেকে গত বছরের যে কাট অফ, কোন কলেজের কত, অর্থাৎ সরকারি কোন কলেজের কত, বেসরকারি কোন কলেজের কত কাট অফ গিয়েছিল, সেই সংক্রান্ত তোমার হচ্ছে একটা গাইডেন্স দেওয়া হয়েছে এবং কাট অফ পুরো লিস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এর পাশাপাশি এবছরের কাট অফ তোমাদের জানাবো। গতবারের কাট অফ পেলে তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে তোমরা কতটা পরিমাণ র্যাঙ্ক হয়েছে এবং তোমাদের কতটা র্যাঙ্কে কি কি কলেজ পেতে পারবে। যদিও এবছরের কাট অফ হাই রয়েছে, কম্পিটিশনটাই অনেকটাই বেশি, তবুও তোমরা একটা ধারণা পাবে এই কাট অফের মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটা আমরা শুরু করছি এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। এবার ওয়েবসাইটে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে একটা নতুন ইন্টারফেস কিন্তু অ্যাড হয়েছে। এটা হচ্ছে ওআরসিআর, ওআরসিআর এটা কিন্তু অ্যাড হয়েছে। তাহলে তোমাদের কাট অফটা দেখতে গেলে, গত বছরের কাট অফ দেখতে গেলে তোমাদের এই অংশটাই ক্লিক করতে হবে, ওআরসিআরে। ওআরসিআর যখনই ক্লিক করলে তখন তোমার সামনে একটা ইন্টারফেস চলে আসবে, এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা গতবারের কাট অফ, 2021-22 সেশনের কাট অফ। 2021 লেখা আছে বলে এটা ভেবে নিও না তোমরা যে এটা তার আগের বছর, এটা 2021-22 অর্থাৎ 2021-এ নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, 2022-এ কিন্তু এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তাহলে এবার আমি তোমাদের দেখাচ্ছি যে জেনপাস ইউজি কাউন্সিলিং, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে বিএসসি নার্সিংটা শুরু করছি। এক্ষেত্রে অলরাউন্ড বলে আমরা যেটা আছে সেটা আমরা অলরাউন্ডে ক্লিক করব না, আমরা থার্ড রাউন্ডে ক্লিক করব, থার্ড রাউন্ড, থার্ড, ওকে। এবার এক্ষেত্রে অল ইনস্টিটিউটের জায়গায় যেটা রয়েছে, অল ইনস্টিটিউটের যেটা জায়গা রয়েছে, এই অল ইনস্টিটিউটের জায়গায় তুমি তোমার নিজের পছন্দ মতন একটা ইনস্টিটিউট চুজ করে নিতে পারো। তাহলে আমরা প্রথমে তোমার দেখতে পাচ্ছ এসএসকেএম, যেটা হচ্ছে মূলত IPGMER কলকাতা, সেটাকে আমরা চুজ করছি। পিজি হসপিটাল প্রত্যেকেই জানো যে এটা রিনন হসপিটাল এবং এই হসপিটালটা আমরা প্রথমেই কিন্তু এটা চুজ করে নিচ্ছি এবং আমরা এক্ষেত্রে দেখব যে কতটা পরিমাণ কাট অফ কিন্তু গিয়েছিল। এবার এক্ষেত্রে অল ক্যাটাগরির ক্ষেত্রে তোমাকে এখানে এসে আবার একটা চুজ করতে হবে, অল ক্যাটাগরি যেটা রয়েছে। এক্ষেত্রে অল ক্যাটাগরির যে ডেটাটা পাচ্ছ সেখানে তোমরা এক্ষেত্রে বাকি পুরো যে অল ক্যাটাগরি এটা চুজ করে নিলাম। তারপরে এক্ষেত্রে তোমরা ঠিক নিচের দিকে এইভাবে স্ক্রল ডাউন করে আসবে, তাহলে মূলত বিএসসি ফিজিশিয়ানস, বিএসসি প্যারামেডিকেল এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক্ষেত্রে বোথ ফিমেল এবং মেল এক্ষেত্রে কতটা পরিমাণ গিয়েছিল। এবং তোমরা আরেকটা বিষয় যেটা দেখতে পাবে যে এক্ষেত্রে মূলত দেখো যে বিএসসি ইন ফিজিশিয়ান এর ক্ষেত্রে তোমাদের কত পর্যন্ত এক্ষেত্রে র্যাঙ্ক গেছিল। আর এখানে ডান দিকে তোমরা যখন ক্লিক করবে এই পোর্শনটাই, ক্লোজিং র্যাঙ্কটা তোমরা দেখবে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি যে দেখার সময় রাউন্ড থ্রি, ঠিক আছে, বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং এক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক ছিল 867। তারপর নিচের দিকে যখন নামবে এক্ষেত্রে ওবিসি, ও এটা ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 1129। এইভাবে তোমাদের দেখে যেতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, কিন্তু এইভাবে তোমাদের র্যাঙ্কগুলো দেখতে পাবে। এবং এরপরে তোমাদের বিএসসি নার্সিংটা দেখাবো যে বিএসসি নার্সিং কোথায় কোথায় র্যাঙ্ক অনুসারে গত বছর কত ডেটা গিয়েছিল, সমস্ত বিষয়টা তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। প্রথমে তোমাদের যেটা দেখালাম তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই প্যারামেডিকেলের, এখানে নার্সিং প্যারামেডিকেল অ্যান্ড হেলথ অ্যালাইড সায়েন্সের পুরোটাই রয়েছে। এক্ষেত্রে কোর্সগুলো ঠিক বাম দিকে রয়েছে, অর্থাৎ তোমাদের দেখানোর চেষ্টা করছি কোর্সগুলো যেগুলো রয়েছে, প্রোগ্রাম এখানে তোমরা এই পাশে পাশে কোর্সগুলো রয়েছে এগুলো তোমরা দেখবে এবং কলকাতার পিজিতে এটা। এবার অন্যান্য যে নার্সিংয়ের ক্ষেত্রে কত কী নেমেছিল সেটাও তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে তোমাদের
একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে SSKM হসপিটাল, অর্থাৎ পিজি যে হসপিটাল রয়েছে তার ডেটা তোমাদের শো করছি, এবং এটা বিএসসি নার্সিং। তাহলে রাউন্ড থ্রি এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখবে বিএসসি নার্সিং রয়েছে, বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং। এবং একটা জিনিস লক্ষ্য করো, তোমরা ওবিসি এ ক্যাটাগরি 441 ক্লোজিং র্যাঙ্ক, ভালো করে দেখবে। ওবিসি তোমার হচ্ছে বি ক্যাটাগরি 491 ক্লোজিং র্যাঙ্ক। তার পরবর্তী ক্ষেত্রে তোমার, এক্ষেত্রে তোমার দেখতে পাচ্ছো যে 629 যেটা রয়েছে, 629, এক্ষেত্রে তোমার হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক EWS। এবং তারপরে ওপেন ক্যাটাগরি, অর্থাৎ যারা ইউআর ক্যাটাগরি, ওপেন ক্যাটাগরি মানে ইউআর ক্যাটাগরি, 170। আচ্ছা ঠিক, তারপরে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 1459, এবং বিএসসি নার্সিং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 8975। এই ডেটাগুলো তোমরা কিন্তু অবশ্যই রেখে দেবে, তোমাদের কাজে লাগবে, কারণ এই ডেটাগুলো দেখে তোমরা কিন্তু ধারণা করে নিতে পারবে যে তোমরা কোন ইনস্টিটিউট থেকে কত গত বছরে কাট অফ গিয়েছিল। সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে কিন্তু পরিষ্কার হবে। এটা পিজি হসপিটাল SSKM। এরপরে আবার কিছু তোমার হচ্ছে অন্য যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে আমি চেষ্টা করছি যে তোমাদের সরকারি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে, যে সরকারি ইনস্টিটিউট যেগুলো রয়েছে, যেমন হচ্ছে সাগর দত্ততে আমি দেখে নিচ্ছি, এই এখানে সাগর দত্ত একটা নাম করা ইনস্টিটিউট। এক্ষেত্রে তোমাদের দেখাবো যে সাগর দত্ত ইনস্টিটিউটে তোমাদের লাস্ট কত পর্যন্ত বিএসসি নার্সিংয়ে নেমেছিল। দেখো এখানে সাগর দত্তর ডেটা আমি তোমাদের সামনে বার করছি। এক্ষেত্রে দেখো তোমরা মূলত যেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, যে সাগর দত্তে তোমার হচ্ছে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে গতবার তোমার হচ্ছে 2615 ক্লোজিং র্যাঙ্ক ছিল, ওবিসি বি এর ক্ষেত্রে 1600 তোমার হচ্ছে 60। আচ্ছা তার পরবর্তী ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 3700। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওপেন ক্যাটাগরি 1324। তারপরে তোমার হচ্ছে এসসি ক্যাটাগরি 3554, এসটি ক্যাটাগরি 19029, এই পর্যন্ত কিন্তু গিয়েছিল। এটা মূলত হচ্ছে তোমার স্বাগত দত্তে। এইরকমভাবে তোমরা প্রত্যেকটা কলেজের লিস্ট তোমরা নিজেরাই দেখতে পাবে, আমি যেভাবে তোমাদের দেখিয়ে দিলাম। প্যারামেডিকেল প্রথমে একবার দেখালাম, এবং আরেকটা নার্সিংয়ে তোমাদের দেখাচ্ছি যে এক্ষেত্রে প্রাইভেট নার্সিং কলেজ, কারণ প্রাইভেট নার্সিং কলেজের এক্ষেত্রে রয়েছে। বাট আমি তোমাদের সামনে আরেকটা দেখাচ্ছি, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং তোমার হচ্ছে শ্রীরামপুর, এটা আমি দেখাচ্ছি না। এক্ষেত্রে সাগর দত্ত রয়েছে, এবং মালদা মেডিকেল কলেজ, পুরুলিয়া দেবেন মাহাতো যে তোমার হচ্ছে একটু দূরের দিকে যে কলেজ রয়েছে এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরুলিয়া দেবেন মাহাতো যে মেডিকেল কলেজ রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে যে পুরুলিয়া মূলত হচ্ছে এক্ষেত্রে দেবেন মাহাতো গভর্নমেন্ট তোমার হচ্ছে হসপিটাল যেটা, এক্ষেত্রে তোমাদের দেখাচ্ছি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। লক্ষ্য করো যে বিএসসি নার্সিং পুরো অপশনটা, এবং এক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক কত গিয়েছিলো সেটা একটু লক্ষ্য করো। তোমার হচ্ছে ওবিসি, ওবিসি এর ক্ষেত্রে 4062, ওবিসি বি 3407। আচ্ছা ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 5213। তার পরবর্তী ক্ষেত্রে ওপেন ক্যাটাগরি কতটা কম দেখো, 2645 ওপেনে, তাও পুরুলিয়ার মতন কলেজে, পুরুলিয়ার মতন জায়গায়। এবং তার পরবর্তী ক্ষেত্রে 6000, মেন নেক্সট হচ্ছে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এসসি ক্যাটাগরি 6227, এবং লাস্ট এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 12521, এই পর্যন্ত গিয়েছিল। এইভাবে তোমরা প্রত্যেকটা লিস্ট নিজেদের চোখের সামনে দেখতে পাবে, নিজেরা চেক করতে পারবে। এবং অনেকে বলে যে, জানতে চেয়েছিলে যে সরকারি কলেজ ছাড়া বেসরকারি কলেজ, এক্ষেত্রে মা সারদা তোমার হচ্ছে ইনস্টিটিউট অফ নার্সিং আর দুর্গাপুর, এটা তোমরা দেখতে পারো, এটা তোমরা হচ্ছে দেখে নিতে পারো। মা সারদা ইনস্টিটিউট অফ নার্সিং রয়েছে, মাতৃভবন আছে, আমি মাতৃভবন যেটা রয়েছে যেটা মূলত হচ্ছে RKSM কলকাতা, এটা অনেকের কোয়ারিজ থাকে, এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাতৃভবনে তোমাদের গত বছর কাট অফ কত ছিল, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট জানতে চেয়েছিলে, আমি মাতৃভবনটা দেখাচ্ছি। এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বিএসসি নার্সিং পুরোটাই উল্লেখ করা রয়েছে, আমি আর এটা নিয়ে বিশেষ কিছু বলছি না, আমি ক্লোজিং র্যাঙ্কে চলে যাচ্ছি। দেখো মাতৃভবনের রাউন্ড থ্রিতে 11591 পর্যন্ত গিয়েছিল এটা। নেক্সট হচ্ছে তার পরবর্তী ক্ষেত্রে রাউন্ড থ্রি, তোমরা দেখতে পাচ্ছ যে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 4645। আচ্ছা এর পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বিএসসি নার্সিং তোমার ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 8283। তারপরে হচ্ছে তোমার ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে কতটা কম গিয়েছিল ভাবো,
ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে এক্ষেত্রে 3,880, আর তার পরবর্তী ক্ষেত্রে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 7,852, এবং লাস্ট এসটি ক্যাটাগরি ক্লোজিং র্যাঙ্ক ছিল এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাতৃভবন, আমি তোমাদের দেখাচ্ছি RKSM কলকাতা, এক্ষেত্রে 28,700 তোমার হচ্ছে 97 পর্যন্ত কিন্তু গিয়েছিল। এই এই ডেটাটা তোমাদের দেখালাম এই প্রত্যেকটা ডেটা ওয়াইজ। এবার তোমাদের ইচ্ছা যদি আরও অন্যান্য কোনো তোমার হচ্ছে কলেজ দেখার থাকে, তোমাদের যেভাবে দেখালাম এইভাবে তোমরা স্ক্রল ডাউন করবে এবং প্রত্যেকটা ইনস্টিটিউট তোমাদের সামনে কিন্তু এইভাবে চলে আসবে। এবং বর্ধমান মেডিকেল কলেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, বর্ধমান মেডিকেল কলেজের গতবারের কাট অফ কতটা গিয়েছিল এই সম্পর্কে অনেকেই জিজ্ঞাসা করেছিলে, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে বিএসসি নার্সিংয়ে 1500 হচ্ছে 14, তারপর ওবিসি বি এর ক্ষেত্রে 1609, তারপর হচ্ছে তোমার ইডাব্লিউএস, তারপরে ওপেন ক্যাটাগরি রয়েছে, ইডাব্লিউএস এখানে নেই, এই ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 1186। নেক্সট হচ্ছে ওপেন ক্যাটাগরি PWD রয়েছে এক্ষেত্রে 5,783, এসসি ক্যাটাগরি 2,952, এসটি ক্যাটাগরি 19,574। এইভাবে কাট অফগুলো গতবারে গিয়েছিল তোমাদের সামনে একদম প্রমাণ দিয়ে আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের আরেকটা বিষয় বলার রয়েছে, যাদের মূলত র্যাঙ্ক ভালো আসেনি এবং তোমার সরকারিতে সেইভাবে তোমাদের চান্সেস কম রয়েছে, তাছাড়া একটা বিষয় যাদের পার্সেন্টাইল কম রয়েছে, কারণ একটা নির্দিষ্ট পার্সেন্টাইল ছাড়া কিন্তু তুমি কাউন্সিলিংয়ে এক্ষেত্রে বসতে পারবে না, কারণ নোটিশে সেটাই বলেছে। কারণ আগে একটা নোটিশ তোমাদের দেখিয়েছিলাম, এখনও নোটিশটা দেখিয়ে দিচ্ছি যে নোটিশটা কি বলেছে। নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা রয়েছে যে সার্টেন পার্সেন্টাইল, এই পার্সেন্টাইলের নিচে যারা নাম্বার পেয়েছো জেনপাসে তারাও কিন্তু বিএসসি নার্সিং করতে পারবে, তাদের টেনশন করার এক্ষেত্রে কোনো কারণ নেই। তোমরা শুধুমাত্র কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন সেক্ষেত্রে হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কোন কলেজে কোর্স ফি সব থেকে কম, 100% প্লেসমেন্ট, এবং কোন কলেজে ইনফ্রাস্ট্রাকচার ভালো বেসরকারি কলেজের, তার পরবর্তী ক্ষেত্রে তোমরা প্লেসমেন্ট কীভাবে পাবে, এবং কোন কলেজে কোর্স ফি সর্বাপেক্ষা কম, এবং সেক্ষেত্রে তোমরা কী কী ফেসিলিটিস পাবে, সম্পূর্ণ বিষয়গুলি জানার জন্য তোমরা কী করবে আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে WBNC স্বীকৃত, পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত, WBHUS স্বীকৃত কলেজ থেকে বিএসসি নার্সিং তোমরা প্রাইভেট কলেজ থেকে করতে পারবে স্বল্প মূল্যে, এবং তার সাথে স্কলারশিপ রয়েছে, এবং অবশ্যই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড, WBNC স্বীকৃত। তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ইমিডিয়েটলি আমাদের যে নম্বরটা তোমাদের স্ক্রিনে শো করছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা ডাইরেক্ট কল করে নিতে পারবে। সিট বুকিং চলছে এবং এক্ষেত্রে 100% প্লেসমেন্ট পেয়ে যাবে এবং আমার গাইডেন্স সেক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ বিষয়টা জানার জন্য অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকন সেটা প্রেস করবে, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবে। এবং আরেকটা বিষয় যে কম খরচে নার্সিং করার জন্য প্রাইভেট কলেজে WBNC স্বীকৃত, পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং করার জন্য তোমরা ইমিডিয়েটলি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিলাম সেখানে কিন্তু সিট বুকিং চলছে, তোমরা ইমিডিয়েটলি যোগাযোগ করবে WBNC স্বীকৃত পশ্চিমবঙ্গের মধ্যেই। আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। যাদের পার্সেন্টাইল কম হয়েছে, এই নাম্বারের থেকেও কম আছে, তাদের কাউন্সিলিংয়ে তোমরা যেতে পারবে না, কিন্তু ডাইরেক্ট এক্ষেত্রে কলেজে অ্যাডমিশনস নিতে পারবে, কলেজ পারমিট করবে এক্ষেত্রে বেসরকারি কলেজ, তোমাদের বলে রাখলাম। অবশ্যই তোমরা যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করো এবং ইমিডিয়েটলি তোমরা কিন্তু নিজের ডিসিশনস নিজে নাও। পরবর্তী ক্ষেত্রে আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করে দাও।